আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের দেখাবো ঐতিহ্যবাহী একটি বিল। চলুন দেরি না করে বিলটি দেখা যাক। প্রিয় দর্শক শ্রোতা, আসলে বিলটি জামালপুর জেলার অন্তর্গত দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী এই বিলটি। বিলটির দৈর্ঘ্য প্রায় 1 কিলোমিটার, প্রস্থ প্রায় 1 কিলোমিটার, কিন্তু মাঝখানে যে সরু রাস্তাটি দেখা যাচ্ছে এটি আসলে বিলটাকে দুই ভাগ করে দিয়েছে, যার কারণে কিন্তু সৌন্দর্য মণ্ডিত হয়েছে এই বিলটি। এখানে গ্রামীণ ঐতিহ্য আছে অনেকটাই। এখানে প্রচুর পরিমাণে মাছ ধরা পড়ে, আসলে মাছের অভয়ারণ্য এখানে। এবছর বন্যা না থাকার কারণে কিন্তু মাছও কম। আমাদের এলাকার এই জালগুলোকে বলা হয় চটকা জাল, অথবা অনেকেই বলে ছিপ জাল। চিকন রাস্তাটি, রাস্তার দুই ধারেই কিন্তু বিল, অর্থাৎ বিলটাকে দুই ভাগ করে দিয়েছে এই রাস্তাটাই। খুবই ভালো লাগার একটা জায়গা। যদি আপনাদের কারো ইচ্ছে হয় এখানে এসে একটু বিনোদন পেতে পারেন। ভালো জায়গা, খুবই সুন্দর মনোরম পরিবেশ, নিরিবিলি এলাকা, খাঁটি গ্রাম। আমরা লোকজনের মুখে যতটুকু জানতে পারছি এই বিলটির নাম কিন্তু তিনথুবা বিল, অনেকেই আবার বলে পাটা দোয়াপাড়া বিল। প্রিয় দর্শক, বিলটি যদি আপনাদের দেখার ইচ্ছা হয় তাহলে আমি বলে দিচ্ছি আসার লোকেশন, রাস্তা। সেটি হলো জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার শেষ সীমা, কাউনিয়ারচর বাজার,
বাজার থেকে উত্তর দিকে 1 কিলোমিটার আসলেই আপনি এই বিলটি পেয়ে যাবেন। অপরদিকে কুড়িগ্রাম জেলার রাজীবপুর থেকে রাজীবপুর বাজার হয়ে টোকমাথা বাজার, তারপর দুটি রাস্তা, একটি ডান দিক একটি বাম দিক, বাম দিকের রাস্তায় ঢুকে ফটিক চেয়ারম্যানের মোড় ঘুরে এই বিলে আসা যাবে। রাজীবপুর থেকেও প্রায় 2 কিলো। এখানে আসলে আসলে আপনারা অনেকটাই আনন্দ উপভোগ করতে পারবেন। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।